আমাদের সাথে যুক্ত আছেন রোমান খান। রোমান ভাই বলেন। হ্যাঁ, হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন? জি জি, আপনাকে শুনতে পাচ্ছি। আচ্ছা, মাথাপুর ভাই, আপনি ভালো আছেন? জি ভালো হ্যালো, আছি ভাই, আশা করছি আপনিও ভালো আছেন রোমান খান ভাই। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। মাশাআল্লাহ, বলেন তাহলে। আচ্ছা, খুবই ভালো লাগলো, এবং সো মেনি থ্যাংকস ইউ যে আমাকে অ্যাড করার জন্য। এর আগে আপনার সাথে একবার আমার কথা হয়েছিল, খুবই ভালো লেগেছে। আচ্ছা, যাই হোক, আজকে আমি যে আসছি আপনার সাথে কিছু কথা বলার জন্য, হুম হুম তো কথা শুরু করতে পারি? নিশ্চয়ই নিশ্চয়ই বলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা যে পৃথিবীতে, আমি আপনার কাছ থেকে প্রথমে কিছু জানতে চাইবো, তো তারপর আমি আপনার কাছ থেকে জানতে চাইবো, আর আপনি তারপর মানে বলবেন আর কি, বিশেষ করে তারপর আমিও কিছু বলবো, জাস্ট একটা আলোচনা আর কি। আচ্ছা, আমরা যে পৃথিবীতে যে লোহা, দ্যাটস মিন আয়রন, এই আয়রনটা কিভাবে পাই এবং এটা কিভাবে সৃষ্টি হয়েছে? আপনি কোরআনেরটাই একেবারে কোরআনের আলোচনাতেই চলে যান না, সমস্যা নেই, দেরি করতে হবে। আমি ডাইরেক্ট একদম কোরআনের আলোচনাতেই চলে যান, যে কোরআনের মধ্যে কি বলা আছে আয়রন সম্পর্কে বলে যান, একদম সেখানে চলে যান, সমস্যা নেই। এই অংশটা স্কিপ করে আপনি সরাসরি জি, ইতে চলে যান, একদম আপনি যেটা বলতে আচ্ছা চাচ্ছেন না আচ্ছা ওইটুকু, ওই অংশে একদম চলে যান। হ্যাঁ, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। ঠিক আছে, আমরা যে পৃথিবীতে লোহা যে তৈরি বা পাই, যেটা সেটা মানে সেটা জানি পৃথিবীতে কোনো লোহা তৈরি হয় না এবং হতে পারে না। আচ্ছা, যা সেটা না না হয়তো না, আপনিও জানেন। এটা একটু ভুল হলো, তাহলে বোধহয় আমারই বলা উচিত ছিল, আপনার শুনে বুঝতে একটু ভুল হলো। লোহা তো অবভিয়াসলি আচ্ছা আচ্ছা, পৃথিবীতেই তো আমরা পাই, খনি, লোহার খনি থেকে পাই। পৃথিবীর এই যে হ্যাঁ আছে না, জি, পৃথিবীর যে কোরটা, হ্যাঁ পৃথিবী তো একটা হ্যাঁ গোলাকার একটা একটা বস্তু, এই গোলাকার বস্তুটার তো একটা কেন্দ্র থাকে, সেই কেন্দ্রের দিকে, কেন্দ্রটা মানে মূল যে কেন্দ্রটা, কোরটা, এটা তো নিকেল লোহা এগুলো দিয়েই তো গঠিত ভাই। আর জি পৃথিবীতে তো জি, বহু লোহার খনি আছে। হ্যাঁ আছে। আচ্ছা, হ্যাঁ, আমার প্রশ্নটা হচ্ছে যে পৃথিবী যে ইনার কোরে একদম মধ্যখানে যে আমরা মানে লোহা পাই, সেই পৃথিবীতে এই লোহাটা কি পৃথিবীতে তৈরি হয়েছে না মানে কোথায় থেকে সৃষ্টি হয়েছে, সেটাই আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম। পৃথিবীতে, পৃথিবীতে যতগুলো আপনি পদার্থ দেখেন, যত ধরনের অণুপরমাণু দেখেন, এগুলোর একটা পৃথিবীতে সৃষ্টি হয়নি। সৃষ্টি আচ্ছা প্রথম কথা হচ্ছে, এই জিনিসগুলো সৃষ্টি হয়নি, এই জিনিসগুলো আসছে কি থেকে, স্টার ডাস্ট থেকে। স্টার ডাস্ট থেকে মানে কি, স্টার গুলা যখন এরকম নক্ষত্র যখন বিস্ফোরণ ঘটে, সুপারনোভা বিস্ফোরণের পরে, সেখান থেকে আমাদের এখানে আসে, সেখান থেকে আস্তে আস্তে ঘনীভূত হয়, হয়ে একটা কিছু গঠন করে। আমাদের এখানে আমরা আচ্ছা যত পদার্থ দেখি, এগুলোর একটা পৃথিবীতে সৃষ্টি হওয়া, আপনি যেটা বুঝাচ্ছেন এরকম না। আচ্ছা তবে আচ্ছা, হ্যাঁ, আপনি চাইলে এটা কে মানে এটা আপনি চাইলে ল্যাবের মধ্যেও সংশ্লেষ করতে পারেন। আপনি ল্যাবের মধ্যেও একটা ধরেন লোহার চাইতে ঠিক একটা, লোহার চাইতে একটা প্রোটন বেশি হলে একটা পরমাণু নিলেন, সেখান থেকে একটা প্রোটন সরাই নিলেন, তখন সেটা লোহা হয়ে যাবে। আবার লোহার চাইতে একটা প্রোটন কম হলে একটা পরমাণু নিলেন, সেই পরমাণুটা থেকে, সেই পরমাণুটাতে একটা প্রোটন অ্যাড করলেন, সেই প্রোটনটা দরকার, আপনি যদি হাইড্রোজেন থেকেও নেন, অক্সিজেন থেকেও নেন, যেখান থেকেই নেন না কেন, প্রোটন প্রোটনই, ওই প্রোটনটা নিয়ে আপনি যদি অ্যাড করেন, তখন ওইটা লোহা হয়ে গেল। পর্যায় সারণীটা আমার স্পষ্ট মুখস্থ নাই, তো আমি কেমিস্ট্রি তত ভালো ছিলাম না, থাকলে আমি বলে দিতাম যে লোহার আগের আর পরের পরমাণুটার নাম কি। কমেন্টে নিশ্চয়ই আমাকে আচ্ছা বলে আচ্ছা, দিবে, কমেন্টে অনেক কেমিস্ট্রি এক্সপার্ট আছে। তো লোহাটা এরকম আপনি চাইলে নিজেও তৈরি করতে পারেন ল্যাবের মধ্যে, তৈরি বলতে লোহাটাকে এরকম মানে সংশ্লেষ করতে পারেন, লোহাটা আর কি অন্য একটা পরমাণুকে লোহার পরমাণুতে পরিণত করতে পারেন, সৃষ্টি না আর কি। হ্যাঁ বলেন। আচ্ছা আচ্ছা, না এটা ঠিক আছে, আপনার ল্যাবে এটাকে সংশ্লেষণ করা যাবে বা করা যাবে সেটা আমি জানতে চাইছিলাম। মানে মূলত যে লোহা পদার্থটা, আচ্ছা যাই হোক, সেটা আমি যদি বলি যে যেহেতু পৃথিবীতে এটা সৃষ্টি হয় না, অন্য স্টার বার্স থেকে বা আপনি যে বলছেন আসছে, আমি যদি সেটা বলি যে সেটা পবিত্র কোরআনে উল্লেখ ছিল যে সুরা লাদিদে, হ্যাঁ, 57 নম্বর সুরায় 25 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নাজিল করেছে যে আমি পৃথিবীতে লোহা প্রেরণ করেছি। আমার প্রশ্ন হচ্ছে, আজ থেকে 1500 বছর আগে যেখানে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম, যিনি অক্ষর জ্ঞানহীন ছিলেন, পড়তে পারতো না, কিছু জানতো না, সেখানে বিজ্ঞানের কোনো কিছু ছিল না, সেই সময় ওই পবিত্র ধর্মগ্রন্থে 57 নম্বর সুরাতে, সুরা লাদিদ, অর্থাৎ ওই লোহা, হাদিদ, হাদিদ, 25, হ্যাঁ 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 হাদিদ, হ্যাঁ সুরা হাদিদ, সেখানে 25 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সেখানে বলছে আমি লোহা পৃথিবীতে প্রেরণ করেছি এবং সেটা শক্তিশালী এবং সেটা অনেক উপকার। তাহলে আমরা কি সেটা কি বলতে পারি না যে 1500 বছর আগে যেখানে বিজ্ঞানের কোনো কিছু ছিল না, সেখানে মানুষ রচিত বা সে আমাদের প্রিয় নবী সেটা কি করে বললো এবং কি করে সেই গ্রন্থে লিপিবদ্ধ করলো, তাহলে কি আমরা বলতে পারি না সেটা আল্লাহ প্রদত্ত, সেটা জানিয়ে দেওয়া হয়েছে? সেক্ষেত্রে আপনার মতামত কি? ভাই আপনি তো নিশ্চয়ই জানেন যে পর্যায় সারণীতে 120টার কাছাকাছি মৌল আছে, আপনি নিশ্চয়ই পড়েছেন, বা আপনি নিশ্চয়ই যখন ধরেন, আমি জানি আপনি পড়েছেন কিনা, বাট হয়তো শোনার কথা যে
পরমাণুর সংখ্যা পর্যায় সারণীতে, এরকম অনেক পরমাণু আছে, এই পরমাণুগুলার মধ্যে আপনি বলতেছেন শুধুমাত্র একটা পরমাণু, লোহা নামক একটা পদার্থ, শুধুমাত্র একটা একটা উল্লেখ আছে কোরআনের মধ্যে, মানে লোহা শব্দটা আমি পৃথিবীতে প্রেরণ করেছি, লোহা। জি হ্যাঁ, আনজাল আরবিতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রেরণ করেছিল, মানে একটা লোহার কথাই শুধু বলেছে, শুধু লোহার কথা বলেছে, আরো অনেক পরমাণু আছে বা অনেক পদার্থ আছে, সেটা আমি স্বীকার করেছি, শুধু লোহার কথাই বলেছে। লোহা অতি মানে শক্তিশালী এবং সেটা মানুষের জন্য অনেক উপকারী। এখন আমরা দেখতে পাচ্ছি বাস্তব জীবনে লোহা ছাড়া কোনো কিছু তৈরি হয় না, যা যাই আমরা ব্যবহার করি কেন, এই যে আমরা মোবাইলে কথা বলতেছি সেখানে লোহা আছে, জীবনে প্রত্যেকটা লোহা ছাড়া অনেক কিছু তৈরি হয়। কি বলেন ভাই, এখন লোহার চাইতে মানে বেশিরভাগ বেশি শক্তিশালী কার্বন ফাইবার দিয়ে তৈরি করে এখন। আচ্ছা যাই হোক, আচ্ছা ঠিক আছে, লোহা অনেক উপকারী, ব্যবহার লোহার ব্যবহার উপকারী উপকারী। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এটা জানতে, 1500 বছর আগে এই আয়াতটা কিভাবে কেন নাজিল করলো, সেটা কি মানে কোনো মানুষ মানুষ তখন তো জ্ঞান বিজ্ঞানের ধারে কাছে ছিল না, সেটা কিভাবে 1400-1500 বছর আগে এই কোরআন লিপিবদ্ধ হয়েছে, এবং এটা মাত্র 147 বছর আগে বিজ্ঞানীরা আবিষ্কার করেছে যে লোহা পৃথিবীতে সৃষ্টি হয় নাই, অন্য কোন নক্ষত্র থেকে পৃথিবীতে এসেছে। তাহলে কোরআনে আনজালা শব্দের অর্থ হচ্ছে আমি প্রেরণ করেছি শুধু লোহা, আমি কিন্তু বলিনি শুধু লোহা পৃথিবীতে, হ্যাঁ এমনকি আপনি যে আমরা যে এই যে পানিটা যে পাইছি, হাইড্রোজেন অক্সিজেন, এগুলো তো পৃথিবীতে পৃথিবীতে এরকম করেই আসে। হ্যাঁ ঠিক আছে, আমি আছে না না ঠিক আছে, ওইগুলো তো ভিন্ন বিষয়, আমি শুধু লোহা সম্পর্কে যে আয়াতটা নাযিল হয়েছে সেটা, আপনি যদি অন্যগুলোকে বাদ দিয়ে শুধু একটার কথা বলেন, মানে 118টা 120টা পরমাণুর মধ্যে আপনি কেবল একটা পরমাণুর কথা বলতেছেন, লোহার কথা। ভাই অ্যালুমিনিয়ামকে আল্লাহ তো বললো না যে প্রেরণ করছে, অ্যালুমিনিয়ামের বেলায় কেন বললো না, যেটা সবচেয়ে বেশি উপকারী মানে সেটার কথাই বলা হয়। আমরা তো দেখতে পাচ্ছি লোহার থেকে বেশি উপকারী হচ্ছে কার্বন, আমরা তো দেখতে পাচ্ছি কার্বন বেশি উপকারী, কি বলেন আপনি? আমি একটু আগে বললাম যে লোহা উপকারী, এটা কোন যুগে ছিল জানেন, যখন মানুষ স্টেইনলেস স্টিল বানাইতে পারতো না, যখন মানুষ কার্বন ফাইবার দিয়ে মানে স্টিলের চাইতে শক্তিশালী কিছু বানাইতে পারতো না, তখনকার কথা আপনি বলতেছেন। এখন তো ম্যাক্সিমাম জিনিস কার্বন ফাইবার দিয়ে তৈরি হয়, কার্বনের কত রকম যে ই বানাচ্ছে ওরা, কার্বন থেকে কত কি যে বানাচ্ছে, বারবার বলতেছি স্টিলের চাইতে, লোহা তো অনেক দূরের কথা, স্টিলের চাইতে শক্তিশালী কার্বন থেকে তৈরি জিনিস। হ্যাঁ হতে পারে, হতে পারে ঠিক আছে, তাহলে তাহলে আপনি আমাকে বলেন যে বেশি উপকারী তো কার্বন ফাইবার, কার্বন, তাহলে কার্বনের কথাটা উল্লেখ না করে লোহার কথাটা উল্লেখ আছে, আপনি এটাকে বলতে চাচ্ছেন যে এটা কেন বললো, কেন বললো ভাই লোহা জিনিসটা, এই লোহার তৈরি অস্ত্র, এটা তো 1400 বছর আগের কাহিনী না, এই লোহা তো আবিষ্কার হয়েছে লৌহ যুগে, ব্রোঞ্জ যুগ, লৌহ যুগ পড়ছেন না ভাই ছোটবেলায় সামাজিক বিজ্ঞান বইতে, আপনিও পড়ছেন নিশ্চয়ই, আমিও পড়ছি, যে লৌহ যুগ ছিল। কেন এটাকে লৌহ যুগ বলে, ওই যুগে মানুষ প্রথম পাথরের বদলে লোহা গলিয়ে লোহার তৈরি হাতিয়ার ব্যবহার করতে শুরু করলো, সেটা যদিও ভোঁতা ছিল, লোহা দিয়ে হাতিয়ার বানানো শুরু করলো, তখন থেকে তো মানুষ জানে যে লোহা নামক কোনো পদার্থ আছে। তাহলে একটা পদার্থ যেটা অলরেডি আছে সেটাকে নাজিল করছি বলতেছে, প্রেরণ করছি বলতেছে, ভাই এইখানে এইখানে এত মানে এইখানে তো আমি দেখতে পাচ্ছি আপনি এই আয়াতটার কথা বলতেছেন বোধহয়, তাই না ভাই? আমি একটু স্ক্রিনে দেখে আপনি আমাকে দেখে বলেন, দেখেন তো এই আয়াতটার কথা বলতেছেন না ভাই, এই আয়াতটার কথা বলতেছেন না? হ্যাঁ হ্যাঁ, এই আয়াতটার কথা বলতেছেন, 57 নম্বর 25 নম্বর আয়াতের। হ্যাঁ, এইখানে 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 আপনি বলতেছেন যে এইখানে আমরা কি দিছি তোমাদেরকে, লোহা দিছি, তাই না ভাই? এই যে আনজাল না, এইটা দ্বারা তো অবতীর্ণ করেছি লোহা, তাই না ভাই? এইটা হ্যাঁ হ্যাঁ অবতীর্ণ করেছি, এই যে ওয়া আনজালনা, তারপর কি বলছে, ওয়া আনজালনাল হাদিদা, মানে কি আমি নাজিল করেছি বা আমি প্রেরণ করেছি লোহা, ঠিক না ভাই? ঠিক ধরছি লোহা? হ্যাঁ ওকে ফাইন। এই এই আয়াতের মধ্যেই উপরে এই একটু উপরে দেখে তাহলে কি লিখছে, লাকাদ, মানে একদম অবশ্যই অবশ্যই কি বলতেছে, আরসালনা রসুলকে আর কি কি করছে, পাঠাইছে, আচ্ছা যাই হোক প্রমাণ সব পাঠাইছে যাই হোক, কিন্তু এই যে এই অংশটাতে কি বলা, ওয়া আনজালনা, আগের আগের আয়াতটা ঠিক আছে, ওই আয়াতটাতে কি বলতেছে, ওয়া আনজালনা, ওয়া আনজালনা মাআহুম, ওয়া আনজালনা মাআহুম, মানে কি আমি ওয়া আনজালনা মাআহুমুল কিতাব, ওয়া আনজালনা মাআহুমুল কিতাব, মানে কি সত্য মিথ্যার এই যে মানদণ্ডওয়ালা কিতাব, মাআহুম মানে কি, মাআহুম মানে এই যে সত্য মিথ্যার মানদণ্ডওয়ালা এই যে যে কিতাবটা, এই কিতাবটার কথা কইতেছে, এই যে মিজানওয়ালা, মিজানা মানে মানদণ্ডওয়ালা, মিজান মানে কি দাঁড়িপাল্লা, দাঁড়িপাল্লাওয়ালা। তো মেইন কথা হচ্ছে কি নাজিল করছে এখানে ভাই, ওয়া এই ওয়া আনজালনা, এই শব্দটা কখন ব্যবহার করা হচ্ছে, কিতাবের বেলায়। আবার এইখানে দেখেন তো কি ব্যবহার করা হচ্ছে,
ওয়া আনজালনা হাদিদা, মানে ওয়া আনজালনা কিতাবার বেলাও ব্যবহার করা হচ্ছে, ওয়া আনজালনা হাদিদার বেলাও ব্যবহার করা হচ্ছে। তার মানে হচ্ছে এইখানে হাদিদকে যেভাবে নাজিল করা হয়েছে, লোহাকে যেভাবে নাজিল করা হয়েছে বলা হচ্ছে, একইভাবে কিতাবকেও নাজিল করা বলা হচ্ছে। ওয়া আনজালনা আমি আবারও আপনাকে পয়েন্টটা বুঝাই, আমার আপনি কিতাবের বেলায় বলতেছেন ওয়া আনজালনা মানে নাজিল করছি, একই শব্দ। এখানে আপনি বলতেছেন, এখানে আপনি বলতেছেন আপনি নাজিল করছে, প্রেরণ করছে। এই যে যদি এখানে অন্য শব্দ থাকতো, তাহলে কিন্তু আজকে আপনি দৌড়ায় এসে, এবং আপনার আগে আপনাকে আজকে করা লাগতো না, অনেক আগেই সবাই মিলে বলতো দেখেন দেখেন অন্য শব্দ ব্যবহার করা হয়েছে, অলরেডি করছে, এরকম উদাহরণ আমি দিতে পারবো, সময় নষ্ট হবে। যেখানে তারা দাবি করছে দেখেন দেখেন অমুকের বেলায় ওই শব্দ ব্যবহার করছে, এইটার বেলায় দেখেন অন্য শব্দ ব্যবহার করছে, সুতরাং এইখানে এইটা বোঝানো হচ্ছে, এরকম অনেক ক্লেম আছে কোরআন রিলেটেড। আপনিও নিশ্চয়ই জানেন, উদাহরণ দিতে ধরলে শেষ করা যাবে না, অনেক উদাহরণ আছে যেখানে কোরআনে ভিন্ন শব্দ ব্যবহার করা হয়েছে জন্য এসে মানুষ বলে বা মুসলিমরা আমাদের কাছে দাবি করে, দেখেন ভাই বিছানো মানে কিন্তু অন্য একটা শব্দ দ্বারা ব্যবহার করা হয়েছে, আর পৃথিবীকে বিছানোর বেলায় কিন্তু অন্য একটা শব্দ ব্যবহার করা হয়েছে, সুতরাং এইখানে কিন্তু অন্য কিছু বুঝাইছে। তাহলে আপনি এখানে একই শব্দ ব্যবহার করা হয়েছে, ওয়া আনজালনা, তাহলে ওয়া আনজালনা দুইটার বেলাতেই, ওয়া আনজালনা কিতাবের বেলাতেও হাদিদের বেলাতেও। আপনি আমাকে বলেন তো তাহলে ভাই, হাদিদ এবং কিতাব দুইটাই একই পদ্ধতিতে নাজিল হয়েছে সেটি বোঝানো হচ্ছে না এখানে? রোমান ভাই, হ্যাঁ হ্যাঁ জি ভাই, প্রশ্নটা বুঝছেন? আবার বলবো প্রশ্নটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এখন না, কিতাব কিতাবটা তো যেমন নাজিল করা হয়েছে বিভিন্ন পরিস্থিতিতে, কিন্তু লোহাটাও সেভাবে প্রেরণ করেছে পৃথিবীতে, যেটা পৃথিবীতে উৎপন্ন হয় নাই, সেটা যে শানে নজুল যেটা আছে, মানে সেটা শানে নজুল বা বিস্তারিত ব্যাখ্যাটা আমরা যেটা পড়েছি, পরে আমি পরে দেখ আমি অবতীর্ণ করেছি লোহা, আপনি যেটা পড়তেছেন এটা তো অনুবাদটা যারা করছে, আমি তো তাদের কথাই বলতেছি, যে দেখেন এখানেও অবতীর্ণ বলা, লোহাকেও অবতীর্ণ করছে, দেখেন কিতাবকেও অবতীর্ণ করছে, এই অনুবাদটা যারা করছে তাই সিলুল করেন, বুঝা শুনেই করছে এই অনুবাদটা, কেন? কারণ এখানে অবতীর্ণই বোঝানো হচ্ছে দুইটার বেলাতেই। আল্লাহ নাজিল করে কোরআন, আল্লাহ নাজিল করে কি লোহা, তাহলে আপনি এটাকে অলৌকিক ভাবতেছেন। আগেরটা যেটা ওইটাও তো এই কিতাবটাও তো একই পদ্ধতিতে, কিন্তু কিতাবের পদ্ধতিতে তো আর লোহা নাজিল হয় নাই, বিজ্ঞান দ্বারা আমরা কি জানি তো ভিন্ন, পদ্ধতি তো ভিন্ন, মানে হচ্ছে হাইড্রোজেন আর হিলিয়াম বাদে যত মানে এরকম পরমাণু আছে, লোহা বলেন অ্যালুমিনিয়াম বলেন যাই বলেন না কেন, এগুলো তো কোনো না কোনো নক্ষত্রের বিস্ফোরণ থেকেই মহাবিশ্বে ছিটে গেছে, আমাদের এখানেও আসছে। হ্যাঁ, সেই পদ্ধতিটাতে অন্য সবকিছুর কথা বাদ দিয়ে শুধু লোহার কথা বলে বলা হলো, এটা ছিল একটা পয়েন্ট, সেটা তো ছিলই। আবার দেখেন আপনার এইখানে কিতাবের বেলায় যে শব্দ ব্যবহার করা হচ্ছে ওয়া আনজালনা, হাদিদের বেলায় ওই একই শব্দ ওয়া আনজালনা মানে নাজিল। আমার প্রশ্নটা আপনার কাছে এই জায়গায়, যে কিতাব যেই পদ্ধতিতে অলৌকিক ভাবে নাজিল করছে আল্লাহ, লোহা তো ওইরকম অলৌকিক ভাবে নাজিল হয় নাই ভাই, বুঝতে পারতেছেন আমার কথাটা? মানে কিতাব যে পৃথিবীতে, মানে আমাদের আল কোরআন যে পৃথিবীতে আল্লাহ প্রেরণ করেছে বিভিন্ন পরিস্থিতির কারণে সে পৃথিবীতে নাজিল হয়নি, তেমনি ভাবে লোহাটা পৃথিবীতে আল্লাহ বলছে যে আমি প্রেরণ করেছি, বিজ্ঞান এত বছর পরে এসে বলছে যে পৃথিবীতে লোহাটা অন্য কোনো নক্ষত্র থেকে এসেছে। না না না, এই জায়গাটা ভুলটা হচ্ছে, বিজ্ঞান কিন্তু শুধু লোহার বেলায় বলে নাই, বিজ্ঞান সবকিছুর বেলায় বলতেছে যে পৃথিবীতে আমরা যাই দেখি। হ্যাঁ আচ্ছা, আমি শুধু লোহার কথাই বলছি, গঠনটা দেখাই। আচ্ছা শুনুন, আমি আপনাকে একটা পৃথিবীর গঠনটা দেখাই, ঠিক আছে? কিন্তু ভাই আমি শুনলাম একটু ওই যে লোহা নিয়ে কথা বলছিলেন, লোহা যে আসমানি কোন একটা জিনিস বা আসমান থেকে পড়ে, এই জিনিস তো নতুন কোনো কিছু, নতুন কোনো ইনফো না, এটা তো ভাই ইয়া থেকে জানতো নবী মোহাম্মদ আগে, বহু বহু আগের বছরের লোকজন থেকে জানতো, ইভেন মিশরের লোকজন পর্যন্ত এটা তো জানতো, তারা তো পিরামিডে একই রাখছে যে লোহা উপর থেকে আসে, তারা যখন মিডিয়রাইট থেকে যখন লোহা খনন করে দেখতে পারতো বা লোহা ইয়া করতে পারতো, তখন তো তারা জানতেই পারতো যে লোহা একটা হচ্ছে গিয়া মানে আকাশ থেকে পড়া একটা বস্তু, এটা তো তারাও রিয়েলাইজ করতে পারতো, এটা তো কোনো নতুন তথ্য না। মানে লোহা যে পদ্ধতিতে আসতে পারে ভাই, কি হয়েছে, একটা
মিটিওরাইট আসছে, এসে মানে মিটিওরাইট আর কি, মিটিওরাইটটা আসছে এসে কি করছে, পৃথিবীকে আঘাত করছে, সেখান থেকে আমরা লোহা পাইছি, রাইট? সেইভাবে তো গোল্ডও পাইছি, গোল্ড পাইছি, ইয়েস। ইভেন ভাই আপনি যদি এইভাবে চিন্তা করেন, মানে নাজিল তো আমিও হয়েছি, আপনিও হয়েছেন, কারণ আপনার হাতের যে স্টারডাস্ট হয়তো আমার হাতের স্টারডাস্ট থেকে ডিফারেন্ট, ইভেন আমার ডান হাতের স্টারডাস্ট আমার বাম হাতের স্টারডাস্ট থেকে ডিফারেন্ট। ওই সেন্সে যদি চিন্তা করেন, লোহা যেমন নাজিল হয়েছে, নাজিল তো আমি নিজেও হয়েছি, নাজিল তো আপনিও হয়েছেন। হ্যাঁ এটাই, মানে আমাদেরকে তো আমরা যদি মানে কোরআনের দৃষ্টিতে যদি দেখি, তাহলে সেটা আমরা পৃথিবীতে সৃষ্টি করে আমাদেরকে পাঠাইছে, এবং অন্যান্য যে উপাদান আছে মানে আমাদেরকে যে সৃষ্টি করেছে সেটা আমরা কোরআনে পাই, ঠিক আছে? নাজিল করছে কি সেটা বলেন, স্পেসিফিক কথা বলেন। নাজিল বলতে না না না, নাজিল নাজিল বলতে আমাদেরকে সৃষ্টি করছে। আরে ভাই সৃষ্টি করছে তো ভিন্ন উত্তর দিচ্ছেন, নাজিল করছে কিনা সেটা বলেন। নাজিল করেছে এটা এরকম কিছু লেখা আছে কোরআনে? না নাজিল করা এরকম আমি পুরান তো সবটা পড়ি নাই, মানে মানুষকে তো আল্লাহ সৃষ্টি করেছে সেটা এরকম কথা, এরকম কোন কিছু আপনি পার বিষয় এই যে জিনিসটা না, মাতো ভাই মাতো ভাই মাতো ভাই, এই জিনিসটা যে আমরা যে নাজিল হইছে এরকম জিনিস আপনি কোরআনে পান নাই, আছে কিনা সেটা ডিফারেন্ট জিনিস, আপনি পান নাই, রাইট? ঠিক কি না? আমি না না আমি তো এতটা কোরআন পড়ি নাই, আমি এই কথা বলতে চাচ্ছি যে ভাই আমি তো বলি নাই কোরআনে আছে কি নাই, আমি বলছি আপনি পান নাই, এটা কি ঠিক কিনা? আপনি পেয়েছেন, পেয়ে থাকলে বলেন যে এই এই সূরার এত নাম্বার আয়াত পেয়েছেন। কোন জিনিসটা কোনটা? আমরা যে খোদ নাজিল হইছে পৃথিবীর প্রত্যেকটা জিনিসই, আপনি যদি ওই সেন্সে চিন্তা করেন পৃথিবীর প্রত্যেকটা জিনিসই যে নাজিল হইছে, এটা কি আপনার কোরআনে বলা আছে? পবিত্র কোরআনে উল্লেখ আছে, আমরা যা জানি যে মানে উনি মানুষ সৃষ্টি করেছে এবং প্রত্যেকটা জিনিসই উনি সৃষ্টি করেছে। একটু ভাই একটু কানটা খুলে একটু শুনেন আমি কি বলতেছি। আমি যদি বলি যে আপনার নাম কি ভাই, এর উত্তরে তো এটা হইতে পারে না যে ভাই গরু ঘাস খায়, এটা কি উত্তর হইতে পারে? আমি আপনাকে জিজ্ঞেস করেছি পৃথিবী, আচ্ছা বাদু ভাই কোথা থেকে জানি একটা বাজে নয়েজ আসতেছে, মানে আপনার থেকে হইতেছে বাতাসের 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 না বর্বর বর্বর মানে পানি এটা এটা আসতেছে রনবের ওখান থেকে। আচ্ছা আমি একটু এমন হইতে পারে আমার শরীরের মধ্যে মাল্টিপল স্টারডাস্ট আছে, মাল্টিপল স্টারডাস্টের কার্বন আমার শরীরের মধ্যে আছে, তেমনি হতে পারে মাতব্বর ভাইয়ের মধ্যে আছে, তেমনি হতে পারে আমাদের সাথে যিনি যুক্ত হয়েছেন রোমান খান তার মধ্যে মাল্টিপল স্টারডাস্ট আছে। তো এই সেন্সে তো পৃথিবী, আপনি যদি চিন্তা করেন যে লোহা আসছে অন্যান্য ইসা থেকে, অন্যান্য স্টার থেকে ব্লাস্ট হয়ে আসছে এই সেই, এটা যদি আপনি চিন্তা করেন পৃথিবীর প্রত্যেকটা জিনিসই তো, পৃথিবীর প্রত্যেকটা জিনিসই তো আসছে হচ্ছে কোনো না কোনো স্টারডাস্ট থেকে, কোনো না কোনো ইয়ে থেকে, কোনো মানে মহাকাশ থেকে আসছে। তাহলে তো প্রত্যেকটা জিনিসই নাজিলকৃত, সেখানে লোহা স্পেশাল এমন কি আব্দুল্লাহ, আপনি যে ইয়ার নিয়ে কথা বলতেছেন, মোবাইল নিয়ে কথা বলতেছেন, সেটাও নাজিল হয়েছে, সেটার এলিমেন্ট গুলো নাজিল হয়েছে। আপনি যে মাইক্রোফোন দিয়ে কথা বলতেছেন সেটাও নাজিল হয়েছে, আপনি যে স্ক্রিন দেখতেছেন সেটাও নাজিল হয়েছে, আপনার মুখটা নাজিল হয়েছে, আপনার কানটা নাজিল হয়েছে, এভরি সিঙ্গেল থিং এখানে নাজিল হয়েছে। এটা এইটার উত্তরে প্লিজ থার্ড টাইম এই উত্তর দিয়ার না যে আমাদেরকে আল্লাহ সৃষ্টি করছে, সৃষ্টি করা নিয়ে আমি কথা বলতেছি, আমি কথা বলতেছি নাজিল করা নিয়ে। আপনি যেই প্রেক্ষাপটের নাজিলটা ব্যাখ্যা করতেছেন আমি সেই প্রেক্ষাপটের নাজিলটার কথা বলতেছি অনলি। হ্যাঁ মাতো ভাই সরি একটু সময় নিলাম, একটু ছোট করে চেষ্টা করি, ছোট না এক লাইনে জাস্ট এই চার পাঁচটা ছয়টা শব্দের মাধ্যমে প্লিজ। তাহলে ভাই আপনি করেন, আমি বুঝতে পারছি না কি বলতেছে আপনি। রোমান ভাই ফারাজ ভাই আপনাকে জিজ্ঞেস করছে যে আপনি নাজিল হয়েছেন কিনা। এখন যে ফারাজ অনুপ ভাই যে বলছেন আসলে যে মোবাইল ফোন এটা নাজিল হয়েছে না, এখানে পৃথিবীতে আল্লাহ যে যা সৃষ্টি করে সেখান থেকে আমরা রূপান্তর ঘটাতে পারি, এখন এই মোবাইলটা তো আল্লাহ নাজিল করাবে না, সেটা আমরা সৃষ্টি করেছি। বুঝতে পারছেন তো ফারাজ ভাই, বুঝে গেছেন তো আর কি, প্রশ্ন তো এটা ছিল না, উত্তর এটা উনি দিতে থাক না থাক, বুঝতে পারছি উনি। আপনি বরং মানে
একটু আগে যান, মানে তারপরে আপনারা চলে যান, উনি হয়তো ওটা আচ্ছা 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 আমার আমার কথা হচ্ছে এনি হাউ ইয়া মাতো ভাই, তাহলে রোমান ভাই আপনি হয়তোবা আমরা যে কথাগুলো বলছি আপনি হয়তোবা ধরতে ক্যাচ করতে পারছেন, আপনি এরপরে লাইভ টেস্টে আরেকবার দেখে নেন আমরা কি প্রশ্ন করছি, যদি বুঝতে না পারেন তার টাইম আবার যুক্ত হন কোনো সমস্যা না, সেকেন্ড টাইম আবার যুক্ত হন কোনো সমস্যা না। এখন আমি এই প্রশ্নটারই অন্য একটা অ্যাঙ্গেল থেকে আপনাকে বলতেছি, অন্য একটা অ্যাঙ্গেলের কথা আপনি বলতেছি, প্লিজ দয়া করে নিজেকে একটু মিউট করেন। আচ্ছা আমি করে দিচ্ছি, উনি উনি ওনার থেকে মিউট শব্দ আসছে স্থান করে। আচ্ছা সেটা হচ্ছে কোরআন, মানে কোরআনের যে ভিউ পয়েন্টটা, ইয়াটা নাজিল হয়েছে, লোহাটা নাজিল হয়েছে, নাজিল বলতে কি আসমান থেকে পড়ছে, লোহাটা যে আসমান থেকে পড়ে বা মেটোরাইট দিয়ে পাওয়া যায় বা অ্যাস্ট্রয়েড দিয়ে পাওয়া যায়, এই জিনিসটা তো কোরআনের নতুন কোনো তথ্য না, এই জিনিসটা তো মানুষ আগে থেকেই জানে, এইটা কোরআনের কি স্পেশালিটি প্রকাশ করে সেটা আমাকে একটু জানান। লোহা পৃথিবীর কোন জিনিস না, লোহা বাইরে থেকে আসছে, এই জিনিসটা ইভেন ইয়া থেকে জানে, কেননা তারা একটু মিউট করে নিজেকে, তারা যে জিনিসটা দেখতে পারতো, তারা যে জিনিসটা অবজার্ভ করতে পারতো সেটা হচ্ছে আপনার অ্যাস্ট্রয়েডের সাথে যে ইয়েগুলো পাওয়া যায়, যে এলিমেন্ট গুলো পাওয়া যায় এগুলো অনেক শক্ত, এটা হচ্ছে লোহা, লোহা অ্যাস্ট্রয়েডের সাথে আসে, এই জিনিসটা তারা মানে সামনাসামনি পর্যবেক্ষণ করতে পারতো, পরীক্ষা নিরীক্ষা মানে চোখে চোখে দেখতে পারতো, এই ধারণাটা তাদের আগে থেকেই ছিল। হ্যাঁ পৃথিবীর কোরে লোহা পাওয়া যায় বা খনিজ সম্পদ হিসাবে গভীরে লোহা পাওয়া যায় এটা সম্পর্কে তাদের অবশ্যই আইডিয়া ছিল না, এটা সম্পর্কে নবী মোহাম্মদের আইডিয়া ছিল কিনা আমি জানি না, মোস্ট প্রবাবলি ছিল না, বাট এই যে লোহাটা আসে মানে উপর থেকে লোহা আসে ইয়া দিয়ে, উপর থেকে শুনলে আর একটা জিনিস মনে পড়ে, এনিহাউ মহাকাশ থেকে যে অ্যাস্ট্রয়েডের মাধ্যমে লোহা আসে, উল্কাপিণ্ডের মাধ্যমে লোহা আসে, এটা তো নতুন কোন নিউজ না, এটা তো বহু আগে থেকেই মানুষ জানে। হ্যাঁ বলেন রোমানা সাহেব, বলেন কি করে সে উনি এই লোহাটা সেটা যদি আল্লাহ থেকে উনাকে না জানানো হতো, উনি তো জানতো না, উনি তো বৈজ্ঞানিক কোনো জ্ঞান ছিল না ওই সময়, বিজ্ঞান চর্চাও ছিল না, কষ্টটা আমার ওই জায়গায় ছিল, তার কি চোখ ছিল না, তার চোখ কান নাক মুখ ছিল না, পুতুল ছিল সে। আমি যে আপনাকে বললাম মানুষ আগে নিজে পর্যবেক্ষণ করতে পারতো, নিজের চোখে দেখতে পারতো যে লোহাটা আসতেছে অ্যাস্ট্রয়েডের সাথে, লোহাটা আসতেছে আপনার ওই মাতো ভাই এই জিনিসটা খুবই না মানে লোহাটা আসে যে আপনার ওইটাকে কি বলে ভাই অ্যাস্ট্রয়েডের বাংলা কি জানি মাতো ভাই, মহাকাশ থেকে কোনো কিছু মানে লোহা বা পাত্র জাতীয় বিচ্যুত হয়ে বিস্ফোরণের মাধ্যমে ছুটে চলে আসে, যা এখান থেকে যদি লোহাটা পাওয়া যায় তাহলে কি এটা মানুষ চোখে দেখতে পারলো নাকি এটা তাকে কোনো ভূত পেতনি জানাইলো? এটা যে এটা বিজ্ঞানের যে সেটা মানে উল্কাপিণ্ডের আকারে এগুলো ছড়িয়ে যায় অন্য গ্রহতে বা অন্য কোথাও। হ্যাঁ আচ্ছা এখন আমি আপনাকে জিজ্ঞেস করছি আরেকবার শুনেন, এই যে মানুষ দেখতে পারলো যে উল্কাপিণ্ডের মাধ্যমে আমরা লোহা পাচ্ছি, এটা কি মানুষ নিজের পরীক্ষা করে দেখতে পারলো, নিজের চোখে দেখতে পারলো, নাকি এটার জন্য কোনো আল্লাহ খোদা ভূত পেতনির দরকার হচ্ছে? উল্কাপিণ্ড যদি আসে এভাবে তো দেখা যায়, কিন্তু আমার কথা হচ্ছে যে পৃথিবীর অভ্যন্তরে একটা মিডল জায়গা, মিডলে কি উল্কাপিণ্ড ওইখানে গিয়ে এই জায়গাটা না রুমা সাহেব, এই প্রশ্নটা তো আমরা বুঝতে পারলাম যে হ্যাঁ যদি ইয়া দ্বারা আসে, যদি উল্কাপিণ্ডের মাধ্যমে লোহা আসে তাহলে আমরা এই জিনিসটা ধরতে পারতেছি, আমরা নিজের চোখে দেখতে পারি যে উপর থেকে লোহা পরে, এই জিনিসটা তো আমরা নিজের চোখে দেখতে পারতেছি, এটার জন্য কোনো আল্লাহ খোদা ভগবান বা কোনো জিব্রাইলের দরকার পড়ছে না, রাইট? এই প্রশ্নটাতে আপনিও একমত আমিও একমত। এখন সেকেন্ড ডিটেইলসে যাচ্ছেন যে পৃথিবীর কোরের মধ্যে লোহা আছে বা কোনো একটা স্টার এক্সপ্লোড হয়ে ওইখান থেকে লোহা আসে, এই জিনিসগুলা কোরআনের এই যে আপনি যে একটা আয়াতের তাফসির করতেছেন, এই তাফসিরটা কি আপনি কোনো তাফসির থেকে পড়েছেন নাকি আপনি এটা পড়ে মানে আয়াতটা পড়ে নিজে নিজে তাফসির করে নিজে নিজে অ্যাড করতেছেন? ব্যাকআপ পড়েছি, সব তাফসির পড়ি নাই, এতটা পড়ি নাই, জাস্ট এটা কোন কোন তাফসিরটা পড়েছেন? আমি এটা গুগলে সার্চ করেছি, গুগলে সার্চ করে এখানে ডেফিনিটলি আচ্ছা বলতে পারতেছি না। আচ্ছা রোমান সাহেব তাহলে আমি একটু আপনাকে মিউট করে একটা ছোট প্রশ্ন বলি এখানে, ধরেন কোরআনের কোন একটা আয়াত, হ্যাঁ
কোরআনের কোন একটা আয়াত এটা কি করেছেন, আল্লাহ পাক নবী মুহাম্মদের কাছে পাঠিয়েছেন, নাজিল করেছেন, রাইট? এখন কোরআনের আয়াতটা নবী মুহাম্মদের কাছে কি ছিল, সেই আয়াতটা আল্লাহ আল্লাহ পাক জিব্রাইলের মাধ্যমে নবী মুহাম্মদকে বুঝিয়ে দিবে এবং নবী মুহাম্মদ পরবর্তী যেতে যে তার সাহাবা তার তাবেই তাবে তাবেইদের এই জিনিসটা বুঝিয়ে দিবে, এটা হচ্ছে নবী মুহাম্মদের দায়িত্ব। এখন আপনি আমাকে রোমান সাহেব বলেন যে এমন কোন আয়াত থাকতে পারে কিনা যে আয়াতটা আপনি রোমান সাহেব বা অন্য কেউ যারা গুগলে লেখালেখি করতে বা অনলাইনে লেখালেখি করতেছেন তারা ওই আয়াতটা নবী মুহাম্মদের থেকে বেটার জানতে পারবে, বা নবী মুহাম্মদ ওই আয়াতটা থেকে যে জিনিসটা বুঝতে পারে নাই এখন এসে কোন একজন ব্যক্তি সেই জিনিসটা বেশি বুঝতে পারবে, এরকম কি পসিবল নাকি? এরকম পসিবল না যে নাকি বেস্ট আয়াতটার মিনিংটা কি সেটা সবচেয়ে ভালো নবী মুহাম্মদ খোদ নিজে বলতে পারবে, একটু বলেন না? আমার এ অনুযায়ী আমি বলতে পারবো যে এটা আমার আল্লাহ যে নবী মোহাম্মদকে যা জানাইছে, হ্যাঁ উনি সব মানে বুঝতে পারবে, অবশ্যই বুঝতে পারবে, উনাকে জানানো হয়েছে। এখন তাহলে যে জিনিসটা নবী মোহাম্মদ জানতে পারে নাই বা যে জিনিসটা নবী মোহাম্মদ জানাই নাই এইটা যদি আপনি দাবি করেন যে হ্যাঁ যদিও নবী মোহাম্মদ জানাই বা তার সাহাবীদের জানাইছে বা এরকম কাউকে জানাইছে এরকম কোনো প্রমাণ নাই, কিন্তু আপনি রোমান সাহেব বা অন্য কেউ যারা এখন ইন্টারনেটে লেখালেখি করতেছেন তারা জানতে পারতেছেন, এরকম যদি কেউ দাবি করে তাহলে কি জিনিসটা নবী মোহাম্মদের জন্যই লজ্জাজনক না যে জিনিসটা নবী মোহাম্মদ জানতে পারে নাই সেই জিনিসটা আপনারা জানতেছেন, এটা কি নবী মোহাম্মদের জন্য লজ্জাজনক নাকি আপনারা একটা মনে করেন একটা একটা মিথ্যা কথা বলতেছেন এখানে? আমি আমরা আধুনিক যুগে যেভাবে আমরা বিশ্লেষণ করবো ওই সময় নবী মোহাম্মদ তো জাস্ট মূল কথাটা প্রচার করেছে বা ওই মূল জিনিসটা আল্লাহ তাআলা দেবে, এটা নিয়ে বিশ্লেষণ করবে পরবর্তী যারা মানুষ আছে গবেষণা করো যে দেখো আমার সৃষ্টি তত্ত্ব নিয়ে গবেষণা করো দেখো আমার কি ছিল। তার মানে কি আপনি আসলে মনে করেন, অনেস্টলি একটু চিন্তা করে বলেন, আপনি আসলে মনে করেন কোন একটা আয়াত আপনি এখন গবেষণা করে নবী মোহাম্মদের থেকে বেটার জানতে পারবেন, মানে আপনি আল্লাহর কোরআন নবী মোহাম্মদ যে জিনিসটা জানতে পারে নাই সেই জিনিসটা আপনি জানতে পারবেন, এটা এটা আপনি বিশ্বাস করেন? না না না, নবী মোহাম্মদের থেকে বেশি কিছু জানতে পারবো না, সেটা সেটা তো আল্লাহ উনাকে। তাহলে 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 তো আমরা এটা বুঝলাম যে সবচেয়ে ভালো যে জিনিসটা বুঝতে পারবে সেটা হচ্ছে নবী মোহাম্মদ কোরআনের একটা আয়াতের মানে কি সেটা সবচেয়ে ভালো। উনাকে যে জ্ঞান দান করেছে বা উনাকে যা জানাইছে সেটা তো আল্লাহ আমাদেরকে জানাইছে। সরি সরি, আমি চুপ হয়ে গেলাম, আমি ওনারে মিউট করতে গিয়ে ভুলে আপনাকে মিউট করছি, প্লিজ বলুন, নয়েজ আসছিল, আগেটা আরেকবার রিপিট করেন। আচ্ছা, তাহলে আমরা এই জিনিসটাতে একমত হলাম যে কোরআনের কোন একটা আয়াতের অর্থ সবচেয়ে ভালো বলতে পারবেন নবী মুহাম্মদ নিজে, রাইট? তো এখন আমাদের দেখতে হবে যে নবী মুহাম্মদ এই ধরনের মানে এই আয়াতটা দ্বারা পৃথিবীর কোরে লোহা পাওয়া যেত কিনা, স্টার ফুটে ওইখান থেকে লোহা আসতো কিনা, স্টার এক্সপ্লোর হয়ে ওইখান থেকে লোহা আসতো কিনা, বা লোহাটা অন্য কোনো জায়গা থেকে আসতো কিনা, এরকম কোনো দাবি নবী মুহাম্মদ নিজে করে গেছেন, তাদের সাহাবীরা করে গেছেন, তাদের তাবেরা করে গেছেন, তাবে তাবেরা করে গেছেন, এরকম কি কোনো প্রমাণ আমাদের কাছে আছে নাকি এখন এসে পুরো ইসলাম মানে বিজ্ঞানের সাথে মিলাতে অনেকে নিজে নিজে এই জিনিসটা অ্যাড করতেছে, এই জিনিসটা তো আমাদের মিলাতে হবে নাকি রোমান সাহেব? আসলে মানে কি ওই যে আমাদের ওই সময় নবীদের উপরে যারা মানে এই কোরআন নাজিল বা হয়েছে সেগুলো তো আসলে অত বিজ্ঞান নিয়ে গাটাগাটি করার জন্য তো আল্লাহ কোরআন নাজিল করে নাই, আসলে এটা উদ্দেশ্য ছিল আল্লাহকে চিনা। হ্যাঁ, আর আল্লাহ যে প্রজন্ম থেকে প্রজন্ম কিভাবে কি হবে কেমন পর্যন্ত আরো 500 বছর পরে কি হবে, বিজ্ঞান কত যাবে কত কিছু জানতে হবে, এমনকি আরো যে কোরআনে উল্লেখ আছে সেগুলো এখনো বিজ্ঞান আবিষ্কার করতে পারে নাই, হয়তো তারা করবে কোন একটা সময় প্রমাণ পাবে, কিন্তু ওই সময় যেটা ছিল আমরা আবার ব্যাকে যাচ্ছি কেন আমি বুঝলাম না, আমি আমি আপনাকে একটু মিউট করে আবার একটু আমার কথা শুনুন। আচ্ছা, তাহলে ধরেন আপনি এখন যদি দাবি করেন যে মহাবিশ্ব স্টার ব্লাস্ট হয়ে ওইখান থেকে লোহা আসছে, এটা যদি আপনি এখন দাবি করেন যে আপনি বিজ্ঞানের সাথে মিলে এই জিনিসটা জানতে পারছেন, তাহলে একটু চিন্তা করেন আপনি এই জিনিসটা ক্লেম করতেছেন স্টার এক্সপ্লোর হয়ে ওইখান থেকে লোহা আসছে, সেই জিনিসটা আপনাদের নবী আপনাদের যে লিডার কোরআনটা সবচেয়ে ভালো যে বুঝতে পারছে কোরআনটা যার কাছে নাজিল হয়েছে সেই লোককে আল্লাহ জানায় নাই কিন্তু তার থেকে বেটার আপনি রোমান সাহেব আপনি এমন একটা তথ্য কোরআন থেকে জানতেছেন যে জিনিসটা আপনাদের নবী যার পিছে আপনারা মানে যার পিছে পিছে আপনারা জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখতেছেন বা জান্নাতে যে আপনাদের লিডার হবে আল্লাহর কিতাবটা সবচেয়ে ভালো যার বোঝার কথা তার থেকে একটা জিনিস হলো আপনি তার থেকে বেটার বুঝতেছেন, এরকম কি আপনি মানে দাবি আসলে করেন? আপনি মানে এই জিনিসটা যদিও আমাদের কমপ্লিট হয়ে গেছে আবারও রিপিট হচ্ছে এখানে, আপনি কি আসলে এরকম কিছু মনে করেন যে নবী মোহাম্মদ যদি নিজে স্টারে কোনো একটা স্টার ফুটে এখান থেকে লোহা আসছে এই জিনিসটা না জানেন এবং আপনি জানেন অ্যান্ড আপনি মনে করেন এটা কোরআনের সাথে মিলে যায় তাহলে কি আপনি আসলে দাবি করতেছেন যে আপনি এমন একটা জিনিস দাবি করতেছেন যেটা নবী মোহাম্মদ নিজেও জানতো না, এই জিনিসটা কি আপনি আসলে মনে করতেছেন কিনা? না, এখন এই যে
এখন কথা হচ্ছে যে স্টার বার্স থেকে যে এক্সপ্লোশন হয়ে যেটা আসে, এটা এখন আধুনিক যন্ত্র বা বিজ্ঞানের কল্যাণে আমরা জানতে পেরেছি, কিন্তু ওই সময় নবীর আমলে এটা ওই উনার পক্ষে জানা সম্ভব ছিল না, কিন্তু উনি কি করে এই বিষয়টা লোহা সম্পর্কে জানলো, বা সেটা যদি আল্লাহ তাআলা বলেন, সেটা তো পয়েন্ট না ভাই, উনি বলেছেন কিনা সেটা তো ডিফারেন্ট কথা, যে তিনি এটা জেনেছেন কিনা সেটা ডিফারেন্ট কথা। মোবাইল আবিষ্কার করেছে, এখন এটাতে কি আমি আমি এটা বলতে পারবো না যে আমার নবী উনাকে পাঠিয়েছে জাস্ট আল্লাহকে চিনানোর জন্য যে উনি একজন সৃষ্টিকর্তা। আমাদের মধ্যে আরেকজন গেস্ট যুক্ত হয়েছে, আমি আমাকে একটু সময় দিলে আমি বলি, অবশ্যই বলা হবে, অবশ্যই অবশ্যই বলবেন, আমাদের সাথে একজন গেস্ট আছে, গেস্টের সাথে একটু আলোচনা করে নিই। আজকে আসি পড়তে থাকবো, দাম থাকবো খুবই চমৎকার জিনিস উল্লেখ করেছেন যে কোরআনের একটা আয়াতে বলা আছে, মানে যে জিনিসটা আমি শুনলাম বাইরে থেকে সেই জিনিসটা আমি একবার বলি, তাহলে আপনিও যদি আমার কথাগুলো ঠিক হয়ে থাকে তাহলে আপনি আমার আমার সাথে সম্মতি দিন যে আমি কথাগুলো ঠিক বলতেছি কিনা। আপনি বলতেছেন যে কোরআনের সূরা হাদিদে একটা আয়াতে বলা আছে যে আয়রন বা লোহা এই জিনিসটা আল্লাহ পাক বাইরে থেকে প্রেরণ করেছে, মানে পৃথিবীতে না বাইরে থেকে প্রেরণ করেছে, সেখানে একটা শব্দ উল্লেখ আছে আনজালনা, আনজালনা এই শব্দটা দিয়ে আল্লাহ পাক বুঝিয়েছে যে লোহা জিনিসটাকে আল্লাহ পাক পৃথিবীর বাইরে থেকে পৃথিবীতে প্রেরণ করেছে, এবং এটা একটা সায়েন্টিফিক মিরাকল, কোরআনের ভিতরে একটা সায়েন্টিফিক মিরাকল, কারণ এর আগে তো মানুষ জানতোই না যে মানে লোহা যে বাইরে থেকে আসা পৃথিবীতে তৈরি হওয়ার কোন জিনিস না, পদার্থ না, বাইরে থেকে আসা, এটা তো এর আগে মানুষ জানতোই না, যেহেতু এই জিনিসটা মানুষ জানতো না সেহেতু এটা একটা মিরাকল, এটা একটা অলৌকিক ব্যাপার, এটা একটা কোরআনের অলৌকিক ব্যাপার, এটাই তো আপনার দাবি তাই না ভাই? ভাই নিজেকে আনমিউট করে তারপর বলেন, আনমিউট করে কথা বলেন। হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যাঁ আসিফ ভাই, সেটাই তো, সেটাই তো আমি মানে জানি যে সেটা আল্লাহ তাআলা প্রেরণ করেছে পৃথিবীতে লোহা। খুবই খুবই চমৎকার কথা, তাহলে আমরা আপনি ভাই নিজেকে আবার একটু মিউট রাখেন, আবার একটু মিউট রাখেন। হ্যাঁ, তাহলে আমরা যে কোরআন থেকে আমরা কয়েকটা জিনিস একটু দেখে নিই আগে, একটা হচ্ছে আনজালনা, এটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, মানে যখন একটা মানে একটা জিনিস পাঠানো হয় তখন আনজালনা বলা হয়, আর যখন প্লুরাল হয় তখন বোধ হয় বলা হয় আনজালা, তাই না ভাই? আমি কি ঠিক বলছি নাকি, আপনি কি শব্দ দুটোর সাথে পরিচিত? তাহলে এই শব্দ দুইটা আমরা কোরআনে আরো দু এক জায়গায় একটু চেক করে দেখি তো, যে এই শব্দ দ্বারা আল্লাহ পাক আর কি কি প্রেরণের কথা বলেছেন, সেটা সেটাও যদি আসমান থেকে প্রেরিত হয়েছে কিনা সেই জিনিসটা আমরা একটু দেখে নিই ভাই। আগে প্রথমে আমি আপনাকে একটা জিনিস একটু দেখাতে চাই, সূরা বাকারার, মাত্র ভাই আমি এটা একটু শেয়ার দিচ্ছি স্ক্রিনটা, সূরা বাকারার একটা আয়াত দেখাচ্ছি, আমি সূরা বাকারার একটা আয়াত দেখাচ্ছি, এখানে আল্লাহ পাক বলছে আল্লাহ পাক মান্না ও সালওয়া প্রেরণ করেছেন। মান্না ও সালওয়া কি জিনিস? এটা হচ্ছে এক ধরনের মাশরুম আর কি, মানে খাবার, খাদ্যবস্তু। আচ্ছা এখানে কি শব্দটা আল্লাহ পাক ব্যবহার করেছেন আমরা একটু দেখি, আমরা একটু জোরে বাজিয়ে শুনাই ভাই, আপনি আপনাকে শুনতে পাচ্ছেন শব্দটা শুনতে পাচ্ছেন? এই আনজালনা প্রেরণ করেছেন এই জিনিসটা ভাই, ইয়া ভাই আপনি রোমান খান ভাই আপনি কথা না বলে নিজেকে মিউট করে রাখেন, আপনার এখান থেকে খুবই সাউন্ড আসে, ঠিক আছে? এই শব্দটা কিসের সাথে ব্যবহার করা হয়েছে আনজালনা? এই শব্দটা ব্যবহার করা হয়েছে এই যে মান্না এবং কিসের সাথে, দেখেন এই যে মান্না এবং সালওয়া এই সব এই জিনিসটা আল্লাহ পাক প্রেরণ করেছেন, এটা হচ্ছে এক ধরনের মাশরুম, যেটা খাবার, খাবার জিনিস। হ্যাঁ, এবং নিচে বলে দেওয়া হয়েছে আমি মেঘ দ্বারা তোমাদের উপর ছায়া বিস্তার করলাম, তোমাদের কাছে মান্না ও সালওয়া প্রেরণ করলাম, আর বললাম তোমাদেরকে যা দান করেছি তা থেকে বৈধ বস্তুগুলো খাও, আর মূলত তারা আমার প্রতি কোনো জুলুম করেনি, বরং তারা নিজেদের প্রতি জুলুম করেছিল। মানে আল্লাহ পাক তাহলে একই শব্দ দ্বারা খাদ্যবস্তু প্রেরণ করেছে। ভাই খাদ্যবস্তু কি পৃথিবীতে সৃষ্টি না, এটা কি আসমানের সৃষ্টি? আচ্ছা এখন আরেকটা আয়াত আমি দেখাই, আরেকটা আয়াত দেখাচ্ছি, সেই আয়াতের ভিতরে
আরেকটা জিনিস ভালো হয়েছে, সেটা হচ্ছে একই শব্দ দ্বারা একই আরেকটা জিনিস বলা হয়েছে যে এই যে গৃহপালিত, তিনি তোমাদের জন্য বানিয়েছেন গৃহপালিত পশু। আচ্ছা দেখি এখানে কি বলা হয়েছে, দেখি এই যে দেখেন এখানে বলা হচ্ছে আনজালা, ঠিক আছে, একই শব্দ আনজালনা এবং আনজালা একই জিনিস, একটা হচ্ছে সিঙ্গুলার একটা হচ্ছে প্লুরাল। আচ্ছা আপনারা কি শুনতে পেয়েছেন ভাই নাকি সাউন্ড দিইনি আমি? আচ্ছা তাহলে এই আনজালার সাথে কি আছে, আনজালার সাথে ক্যাটেল, ক্যাটেল মানে কি প্রেরণ করেছে ভাই, বাছুর প্রেরণ করেছে, মানে গরু বাছুর প্রেরণ করেছে, গবাদি পশু প্রেরণ করেছে ভাই। এই একই শব্দ দ্বারা আনজালা শব্দ দ্বারাও তিনি গরু বাছুর গৃহপালিত পশু প্রেরণ করার কথা বলেছেন। তাহলে কি ভাই আপনার মতামত কি, আমরা তো একটা শব্দের একটা মানেই যদি ধরি তাহলে তো গবাদি পশুও তো এই যে গৃহপালিত পশু এই জিনিসটাও তো আল্লাহ পাক আসমান থেকে প্রেরণ করেছেন, এটা তো পৃথিবীতে উৎপন্ন হওয়ার কথা না। তাহলে কি ভাই আপনার মতে গৃহপালিত পশু আসমান থেকে আসে? আচ্ছা আরেকটা জিনিস, আরেকটা আয়াত দেখি, আরেকটা আয়াতের ভিতরে মানে আরো মজা আছে, মানে এই আয়াতটা দেখি তাহলে, এই আয়াতের ভিতরে, এই আয়াতের ভিতরে দেখেন এটা হচ্ছে সূরা নাম্বার 7 আয়াত নাম্বার 26, এখানে যেটা বলা হয়েছে পোশাক আশাক, পোশাক আশাকও তিনি একই শব্দ দ্বারা বলেছেন। এই যে দেখেন তারপরে কি বলা হচ্ছে ক্লথিং, মানে এই যে দেখেন পোশাক আশাক, এই যে পোশাক আশাকও আল্লাহ পাক প্রেরণ করেছেন, এই শব্দটা প্রেরণ শব্দটা ওই যেই শব্দটা দ্বারা লোহাকে প্রেরণ করা বুঝিয়েছে ঠিক একই শব্দ দ্বারা পোশাক আশাককেও আল্লাহ পাক প্রেরণ করেছে। তাহলে তো বলতে হবে যে পোশাক আশাকটাও পৃথিবীতে তৈরি না, পোশাক আশাকটা হচ্ছে মহাকাশে তৈরি, মহাকাশ থেকে আল্লাহ পাক পোশাক আশাক বানায় আমাদেরকে এসে পাঠায়। তাহলে আমরা তিনটে জিনিস পেলাম, একটা জিনিস হচ্ছে খাবার দাবার এই যে এক ধরনের মাশরুম, সেটা পৃথিবীতে উৎপন্ন হয় না, সেটা আসমান থেকে আসমানে তৈরি হয় এবং পৃথিবীতে আল্লাহ পাক প্রেরণ করে, সেটা এক নম্বর। দুই নম্বর হচ্ছে পোশাক আশাক, পোশাক আশাকও পৃথিবীতে কেউ তৈরি করতে পারে না, এটা আসমান থেকে পৃথিবীতে আসে। তিন নম্বর হচ্ছে গবাদি পশু, গবাদি পশুও পৃথিবী থেকে ইয়া হতে পারে না, এটা আসমান থেকে আসে। যদি লোহাটাকে ধরে নিতে হয় যে আল্লাহ পাক ওইটা দ্বারা বুঝিয়েছে যে এটা পৃথিবীতে তৈরি হয় না, এটা আসমান থেকে আল্লাহ পাক পাঠায়, তাহলে একই জিনিস একই শব্দ দ্বারা যেহেতু অন্যগুলোকেও দেখানো হয়েছে, তাহলে একই সাথে ধরে নিতে হয় যে আল্লাহ পাক গবাদি পশু পোশাক আশাক এবং এই যে মাশরুম টাইপের যে খাবারটা সেই খাবারটাও আল্লাহ পাক আসমান থেকে প্রেরণ করে। তাহলে কি আমরা আপনার যদি আপনার যুক্তিটা যদি আমরা মেনে নিই তাহলে তো এই তিন এরকম আরো অনেকগুলো জিনিসের জায়গায় আল্লাপাক আনজালনা এবং আনজালা এই শব্দটা ব্যবহার করেছেন, মোট সর্বমোট 88 জায়গায় কোরআনের 88 জায়গায় এই শব্দটা আছে। এবং আমি আপনাকে বলে দিতে পারি কোন কোন জায়গায়, মানে লিস্ট ধরে বলে দিতে পারি, মানে এবং পানিও, পানি জিনিসটা, পানি জিনিসটাও পাঠানো হয়েছে আল্লাপাক একই শব্দ দ্বারা বলেছে পানি আল্লাপাক আসমান থেকে পাঠিয়েছে, ঠিক আছে পানিটা বাদ দিলাম। কিন্তু এই যে জামা কাপড় গবাদি পশু খাবার দাবার এইগুলো তো ভাই আল্লাপাক আসমান থেকে পাঠিয়েছে, এটা ধরে নিলে তো একটা বিপদ হয়ে যাবে, কারণ খাবার দাবার তো ভাই পৃথিবীতে জন্ম হয়, পোশাক আশাক তো ভাই মানুষ বানায়, গবাদি পশু তো ভাই পৃথিবীতে জন্ম নেয়, তাহলে তো মিলতেছে না। দুই নম্বর জিনিস হচ্ছে যে আপনি যেটা বললেন যে কোরআন নাজিলের আগে কেউ জানতোই না যে এই যে ইয়াটা যে আয়রন যে আসমান থেকে এসছে মহাকাশ থেকে এসছে, ভাই কোরআন নাজিলের অনেক আগে সুমেরিয়ান সভ্যতায় মানুষ জানতো যে আয়রন মহাকাশ থেকে আসে, এমনকি ইজিপ্টে, এই যে ফারাজ ভাই যেটা বললো ইজিপ্টেও মিশরেও মানুষ জানতো যে, এমনকি ইজিপ্টে লোহা দ্বারা যে শব্দটাকে বোঝানো হয় সেই শব্দটার অর্থই হচ্ছে মেটাল ফ্রম হেভেন। আপনি এটা গুগলে লিখে সার্চ করতে পারেন, আমি আপনাকে দেখাই দিতে পারি, আমি আপনাকে এই মুহূর্তে দেখাই দিই, দেখেন একটা এনশিয়েন্ট সুমেরিয়ান সিভিলাইজেশনের একটা বই থেকে আমি দেখাই দিচ্ছি, এই যে দেখেন এনশিয়েন্ট অ্যাস্ট্রোনটস, এই রেফারেন্স লিঙ্কটা আমি দিয়ে দিবেন এখানে, এই যে এটা ধরে এটা সেভ করে রাখেন, স্ক্রিনশট দিয়ে রাখেন, এখানে আপনি গিয়ে আয়রন জিনিসটা সার্চ করবেন, দেখবেন এখানে কি বলা আছে, সুমেরিয়ান রিলিজিয়ন, দ্য সুমেরিয়ান রিলিজিয়ন লাইক দ্য ইজিপশিয়ান রিলিজিয়ন ওয়াজ অ্যান এক্সপ্লোরেড প্ল্যানেট কাল্ট, দ্য সুপ্রিম গড আনু পার্সনিফাইড এ প্ল্যানেট হুইচ হ্যাড এক্সপ্লোরেড, হিন্স দ্য ফ্যাক্ট দ্যাট হিজ নেম মেন্ট হ্যাভেন অ্যান্ড হিন্স দ্য ফ্যাক্ট দ্যাট মেটোরিটিক আয়রন ওয়াজ নোন এজ সুমার এজ দ্য এসেন্স অফ আনু। মানে বলা হচ্ছে যে এই আয়রনটা পৃথিবীতে তৈরি না, আয়রনটা বাইরে থেকে হ্যাভেন থেকে আসা, এই সুমেরিয়ান ধর্মেও এই কথাটা বলা ছিল, এমনকি ইজিপ্টে মিশরের ধর্মের ধর্মেও এই একই কথা বলা ছিল যে আয়রনটা হচ্ছে বাইরে থেকে আসা। তাহলে তো বোঝা যাচ্ছে যে কোরআন এই সুমেরিয়ান সভ্যতা আরো অনেক পুরনো, অনেক প্রাচীন, মোহাম্মদের জন্মের বাপের জন্মের 1400 জন্মের অনেক আগে সুমেরিয়ান সভ্যতা ধ্বংস হয়ে গেছে, ইজিপশিয়ান সভ্যতা মোহাম্মদের বাপের জন্মের অনেক আগে ধ্বংস হয়ে গেছে। এখন তো ভাই তাহলে তো মোহাম্মদের বাপের জন্মের আগে যেখানে বলে রাখা আছে যে আয়রনটা হচ্ছে হেভেন থেকে আসা, সেখানে তো মোহাম্মদ বা কোরআন এখানে কোনো মিরাকলই দেখায়নি, ঠিক আছে। হ্যাঁ ভাই শেষ কথা।
হ্যাঁ ধন্যবাদ আসিফ ভাই, উই ডু রেসপেক্ট, মানে আপনাদের সম্বন্ধে থেকে আমি বলতেছি যে আপনি যে বলছেন যে আনজালনা শব্দের অর্থ, তাহলে তো আমরা খাবার পশু পাখি বা এরকম গুলো তাহলে আসমান থেকে প্রেরণ করছে। আসলে এখন আমি বলতে চাচ্ছি লোহা, লোহাটা যে লোহা থেকে একটা চুরি হয়েছে, মানে একটা চুরি বানানো হইলো, দা বানানো হইলো, এখন আল্লাহ কি দাটা প্রেরণ করেছে এটা বলবো? এটা তো এটা তো না ভাই, খাবার দাবার তো আল্লাহ মূল যে জাত মানে সেটা উদ্ভিদ যে আল্লাহ সেটা ইয়ে করেছে, সেটা থেকে এখন রূপান্তর হচ্ছে, সৃষ্টি হচ্ছে, সেটা আমরা বলতে পারি। সেটা আসমান থেকে প্রতিদিনই কি পাঠাবে? সেটা তো ভাই হয় না। আপনি যেভাবে বলছেন এখন আমরা লোহা থেকে অনেক কিছু জিনিস তৈরি করি, সেই জিনিসগুলো তো আল্লাহ পাঠায় নাই, মূলত লোহাটা পাঠাইছে, সেখান থেকে আমরা রূপান্তর ঘটাতে পারি, জিনিস তৈরি করতে পারি। ওই শব্দগুলো মূল জিনিসগুলো আল্লাহ পাঠাইছে পৃথিবীতে, সেখান থেকে এক্সটেনশন হচ্ছে, অনেক কিছু অনেক ভাবে বৃদ্ধি করছে, আমরা তৈরি করতেছি, সেটা সেটা তো আল্লাহ পাঠাচ্ছে না, তো মূল জিনিসটা তো পাঠাচ্ছে। আচ্ছা আচ্ছা, তো আপনি বলতে দেখেন মূল জিনিসটা আল্লাহ পাঠাইছে, তারপরে এগুলা আস্তে আস্তে বংশ বৃদ্ধি করতে করছে। এই যে গরু ছাগল এরকম একই রকম, মূল একটা গরু ছাগল আল্লাহ পাক পাঠাই দিচ্ছে, পরে এরা বংশ বিস্তার বিস্তার করছে নাকি ভাই? কিন্তু জামা কাপড় ভাই, জামা কাপড়ও কি আল্লাহ পাক পাঠাইছে? জামা কাপড়ের আয়াত তো দেখাইলাম ভাই, আমি না জামা কাপড় এটা ওইখান থেকে এখন যে আমরা কাপড় পরতেছি উনি এটা দিবে, কিন্তু জামা কাপড় বা পরা যে লজ্জার স্থান ঢাকার যে বিষয়টা কোথা থেকে আসছে সেটা তো আমরা আমরা জানি, যে যখন আদম আলাইহিস সালামকে আয়াতে বলা আছে ভাই জামা কাপড় পাঠাইছে, এখানে আয়াতে বলা আছে জামা কাপড় পাঠাইছে পড়াচ্ছে, সেটা যে লজ্জাস্থান ঢাকার যে ধারণাটা সেটা আল্লাহ পাঠাইছে বা সেটা ধারণা ভাই, আপনাকে আমি দেখাইছি ভাই, ধারণা না ভাই, জামা কাপড় পাঠাইছে আল্লাহ পাক, জামা কাপড় পাঠাইছে, পোশাক পরিচ্ছদ পাঠাইছে আল্লাহ পাক। নিব ভালো করে এটা আমি এখন যেহেতু পোশাকের বিষয়, সূরা নম্বর 26 আয়াত, সূরা নম্বর 7 আয়াত নম্বর 26, তো আপনি বলতে চাচ্ছেন আল্লাহ পাক প্রথমে একটা জামা কাপড় পাঠাইছিল, পরে ওই জামা কাপড় গুলো বংশ বিস্তার বিস্তার করে মানে রয়ে গেছে আর কি নাকি? আমি যতটুকু জানছি আদম আলাইহিস সালাম যখন তার আদেশ মানে নাই তখন তার কাপড় খুলে নিয়ে গেছিল লজ্জাস্থান ঢাকার জন্য, আদম নিজেই মানে ওই চেতনাটা আবার দিয়েছিল যে লজ্জাস্থান ঢাকার জন্য, আদম আলাইহিস সালাম তখন খুঁজতেছিল যে তার লজ্জাস্থান ঢাকার জন্য, অত সেখানে কেউ ছিল না, হ্যাঁ অন্য মানুষও ছিল না, কোনো কিছু ছিল না, কিন্তু পোশাক খুলে নেওয়ার পরে ওই যে তার একটা লজ্জা ঢাকার এখানে বলা হয়েছে আমি তোমাদেরকে পোশাক পরিচ্ছদ দিয়েছি, এখানে দেখেন পোশাক পরিচ্ছদ দিয়েছি, এই যে দেখেন এই যে দেখেন উই সেল ডাউন, শুনতে পাচ্ছেন? তারপর দেখেন এই যে ক্লথিং, লিবাসান, আনজাল না লিবাসান মানে পোশাক পরিচ্ছদ আল্লাহ পাক আসমান থেকে পাঠিয়েছে ভাই, এটা তো মানে মানে খালি উপদেশ দেয় নাই যাই তোমরা জামা পড়ো ন্যাংটা থেকো না, আয় আদম হাওয়া তোমরা ন্যাংটা ন্যাংটা ঘুরো না তোমরা জামা পড়বা, এটা তো আল্লাহ পাক বলে নেই, আল্লাহ পাক জামা তোমার পাঠাই দিচ্ছে। হ্যাঁ আপনার, হ্যাঁ আপনার কথা শোনা যায় না, বলেন। হ্যাঁ বলেন। আচ্ছা আচ্ছা শুনেন, এটা আমি একটু আরো পরে নিব এবং আমার যারা আরো আলেম আছে তাদের কাছে বুঝে পোশাক পরিচয়টা জেনে তারপর কথা বলবো, এটা আমি জানি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বুঝলাম আপনার কথা থেকে, তাহলে আমরা বুঝলাম যে মোটামুটি সবকিছুই তো আল্লাহ পাক আসমান থেকে পাঠাইছে, তাহলে আপনি স্পেশালি লোহার কথাটা এসে আমাদের সামনে তুললেন কেন? যে লোহাটাকে তা আপনার কথা অনুযায়ী যে এখন আমরা যেটা বুঝলাম যে পৃথিবীতে যা কিছু আছে সবই আল্লাহ পাক পাঠাইছে, যা আছে পানি লোহা মানে মানে ধরেন ইয়া হচ্ছে মানে তামা, তারপরে কয়লা, তারপরে আগুন, তারপরে গাছপালা সবই তো আল্লাহ পাক আসমান থেকে প্রেরণ করছে, পরে এগুলো এখানে বংশ বিস্তার বিস্তার করছে, তাই না ভাই নাকি? রোমান ভাই আপনার কথা শোনা যায় না? ইয়েস ইয়েস, আপনি যা বলছেন আই বিলিভ এভরিথিং ইজ ক্রিয়েট গড বাই গড, তাহলে আপনার আপনার বিশ্বাস অনুসারে সবকিছুই আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছে, তাহলে আপনি শুধুমাত্র আয়রন লোহার কথাটা এখানে কেন বলতে পারেন ভাই? আল্লাপাক পাঠাইছে, এটা বিজ্ঞানের সাথে মিলে গেছে ভাই, সবই তো আল্লাহ আপনার বিশ্বাস অনুসারে সবকিছুই তো আল্লাপাক পাঠাইছে, তাহলে আপনি এটা নিয়ে কেন মানে এত আপনার চিন্তা? বুঝলাম না তো ভাই, মানে শুনতে চাচ্ছিলাম অনেক তথ্য পাওয়া যায় কিনা বা জ্ঞান বৃদ্ধির জন্য আলোচনা জাস্ট এই আর কি। তবে আমি আমাকে বলতে এটা তো ভাই আপনার বিশ্বাসের সাথে মিলতেছে না,
আপনার বিশ্বাস, আপনার আকিদা থাকতে হবে সবকিছুই আল্লাহ পাক আসমান থেকে পাঠাইছে, মুসলমানদের আকিদা থাকতে হবে এটা। আপনি যদি মনে করেন আল্লাহ পাক সবকিছু পৃথিবীতে ছিল খালি লোহাটারে আল্লাহ পাক আসমান থেকে পাঠাইছে, এটা তো ভাই আপনার আকিদা বিরোধী, আপনি তো ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন এই ধরনের চিন্তা ভাবনা কথাবার্তা বললে। ইসলাম ইসলাম তো আপনার বিশ্বাস থাকবে না তো ভাই, আপনি তো কাফের হয়ে যাবেন। ভাই আপনার কথা শোনা যায় না, আল্লাহ সবকিছু পাঠাইছে বা এটা আমি তো করি না, সবকিছুর ব্যাপারে বলি না, সবকিছু সৃষ্টি করেছে এটা আমি বলেছি, সবকিছু সৃষ্টি করেছে। না না আল্লাহ সবকিছু সৃষ্টি করেছে পাঠাইছেও, সবকিছু আল্লাহ পাক পাঠাইছেও, আমি পরে নিব, কিন্তু লোহার ক্ষেত্রে যেটা পাইছে উনি পাঠাইছে এটার কথাই বলতেছে, অন্য কিছু হয়তো পাঠাইছে অবশ্যই, আল্লাহ তাআলা পৃথিবী সবকিছু সৃষ্টি করেছে পাঠাইতে পারে। আচ্ছা এই লোহার সাথে যে কোরআনের যে আরো বিশেষ গুলো সূরাটার যে আরো বিশেষ যে মিলে যায় কেন আমি সেটা বলছি, যেমন লোহার পারমাণবিক সংখ্যা হচ্ছে 26, হাদিস শব্দটির সংখ্যাগত যে মান আছে সেই মানগুলো ব্যাখ্যা করলে আমরা 26 পাই। যেমন হাদিস শব্দটা চারটা অক্ষর দ্বারা লিখিত, যেমন হা দাল ইয়া। ভাই এগুলো না, এগুলো না আমরা বুঝবো, আমরা এই কথাগুলো আমরা শুনবো বুঝবো, কিন্তু আপনি আগে আমাদের আগের প্রশ্নগুলোর উত্তর দিয়ে নেন, উত্তরটা শেষ হোক তারপরে আপনি আরে মানে এরপরের স্টেপে যান। আগে আপনি এই জিনিসটার উত্তর দিয়ে নেন যে অন্য জিনিসে তো আল্লাহ পাক পাঠাইছে, তাহলে আপনি এখানে শুধুমাত্র আয়রন পাঠাইছে লোহা পাঠাইছে এটা নিয়ে আপনার এত ইয়া কেন? এবং কোরআনে অন্য অন্য জায়গাতে আল্লাহ পাক একই শব্দ দ্বারা সেই জিনিসগুলোকে বলছে, যেমন মুহাম্মদের ক্ষেত্রে বলছে যে মুহাম্মদকে পাঠাইছে আল্লাহ পাক, তার মানে কি আপনি বলতে চান যে মুহাম্মদ আসমান থেকে থাম করে নিয়ে পড়ছে? মুহাম্মদ তো নিজের মুহাম্মদ পৃথিবীতে জন্ম হয়েছে, আসমান থেকে পাঠাইছে এটা তো আমরা এটা তো বলছি না, মানুষ একই শব্দ দ্বারা, একই শব্দ দ্বারা লোহা শব্দ দ্বারাও যে জিনিসটা বোঝানো হয়েছে, যে শব্দ দিয়ে লোহাকে পাঠানো বোঝানো হয়েছে, সেই একই শব্দ দ্বারা তো নবী রাসূলকে বোঝানো হয়েছে। তাহলে তো যদি আমরা ধরে নিই যে কোরআন দাবি করতেছে যে লোহাটা পৃথিবীতে সৃষ্টি না, লোহাটা মহাকাশ থেকে পৃথিবীতে আসা জিনিস, তাহলে তো একই সূত্র অনুসারে ধরে নিতে হবে যে নবী রাসূলরাও কে পৃথিবীতে জন্ম হয় নাই, তারা সবাই আসমান থেকে উড়ে উড়ে ঠাস করে পৃথিবীতে এসে পড়ছে, এটা তো ধরতে হবে ভাই নাকি? আর মানুষ এটা কি হলো, আমি প্রধানমন্ত্রী যদি আমাকে একটা রাষ্ট্রদূত হিসেবে পাঠায় বা কোথাও তাকে প্রেরণ করে, ভাই শব্দটা তো একই শব্দ দ্বারা, তো একই শব্দ দ্বারা তো বলা হচ্ছে না, একই শব্দ দ্বারা বলা হচ্ছে না। আপনি যদি ঐ আনজাল না শব্দটার অর্থ যদি এটা করেন যে সেটা পৃথিবীতে সৃষ্টি না, সেটা বাইরে থেকে আসা, তাহলে তো নবী রাসূলের ক্ষেত্রে তো এই শব্দটা ব্যবহার করতে হবে যে নবী রাসূলকে পৃথিবীতে জন্ম না, তারা সবাই বাইরে থেকে আসা, মহাকাশ থেকে আসা। আসমান থেকে ফেলে দিত নবীকে মানুষকে আমাদেরকে, এটা আমরা শুধু জানি যে একদম আমাদের প্রথম আদম আলাইহিসসালাম মানব তাকে শুধু পালানো হয়েছে, এরপর থেকে বংশ বিস্তার হয়েছে, আর কাউকে আসমান থেকে ফেলে দেয় নাই এরকম তো আমরা দাবি করি না, এখানে বংশ বিস্তার হয়েছে। কিন্তু লোহাটা আর মানুষের মধ্যে ডিফারেন্স আছে না, লোহাটা প্রেরণ করা হয়েছে আর প্রেরণ করা এই সব হইতে পারে মানে তাফসীর পড়ে বা আমি আরো আলেমদের কাছ থেকে বুঝতে হবে। আমি জাস্ট এটাই আপনাদের কাছে জানতে চাইছিলাম যে এটা কিভাবে অন্তর্ভুক্ত হলো কোরআন শরীফে, যেটা নবী জানতো না, অকর জ্ঞানহীন ছিল। না না তাহলে তো অন্যগুলো তো একই শব্দ দ্বারা বলা আছে ভাই, এটা নিয়ে তো আমরা আলোচনা করলাম যে নবী কেমনে জানতে পারলো, এটা যে কোনো স্পেশাল জ্ঞান না, এটা যে আগে থেকে মানুষ জানতো, এটা তো আমরা মানে উনাকে রেফারেন্স হয়ে দেখাই দিলাম যে সুমেরিয়ান সভ্যতা থেকে মানুষ জানতেন যে লোহাটা স্পেশালি লোহাটা যে আকাশ থেকে পড়ে বা এটা যে অ্যাস্ট্রয়েডের মাধ্যমে আসে, এই জিনিসটা তো মানুষ বহু আগে থেকেই নবী মুহাম্মদের শত শত বছর আগে থেকে মানুষ জানতো, এটা নবী মুহাম্মদের জানা কোনো নতুন কোনো কিছু তো না, এটার মধ্যে তো মিরাকুলাস বা এটা এটার মধ্যে তো ওই গায়েবী কোনো জিনিস, নতুন কোনো জিনিস এটার মধ্যে তো নেই, মিরাকুলাস কোনো জিনিস এটার মধ্যে তো নেই। আচ্ছা আচ্ছা অন্য ভাই ধন্যবাদ, তাহলে আমার প্রশ্ন হচ্ছে নবী মোহাম্মদ এটা কেন বলবে, ওনার লাভ কি ছিল এই লোহাটা বলে, ওনার কি উনি যে জিনিসটা শুনেছে সেই জিনিসটা বলেছে বেনিফিট ছিল না, লোহাটা হয়তো ওনার ব্যক্তি স্বার্থের কারণে কোনো কিছু বললে হয়তো ভাই এটা, কিন্তু উনি বললে ওনার ব্যক্তি কি স্বার্থ ছিল বা জনগণের বা ওনার ফায়দা ছিল, এটা তো যুক্তি। আচ্ছা আমি আমি একটু বলি, এখানে তো ওনার ব্যক্তি স্বার্থ এখানে তো ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট উনি কি জানছেন কি শুনছেন, আর সেটা মানে যে জিনিসটা যে জ্ঞানটা আগে থেকে মানুষ জানে তার বিরুদ্ধে বা তার বিপরীত কোনো কিছু বলতে পারছে কিনা বা নতুন কোনো কিছু বলতে পেরেছেন কিনা যেটা আগে থেকে মানুষ জানতেন না, তিনি তো সেই কথাটাই বলেছিলেন 1400 বছর আগে, সেই কথাটাই বলেছিলেন যে কথাটা মানুষ 1400 বছর কেন 2000-3000 বছর আগে থেকেই মানুষ জানতেন, সুমেরিয়ান সভ্যতা থেকে মানুষ জানতো, যে জিনিসটা সুমেরিয়ান সভ্যতা থেকে মানুষ জানে সেই জিনিসটা যদি কেউ বলে, সেই জিনিসটা যদি নতুন করে কেউ বলে, এটা তো এমন না, এটা তো এমন না যে এর মধ্যে নবী মুহাম্মদ এমন কিছু জেনেছে যেটা আগে থেকে মানুষ জানতো না, এটা তো এর মধ্যে তো মিরাকল কোনো কিছু নেই, এটা সেই সময়ের একেবারে প্রচলিত জ্ঞানের মধ্যে একটা জিনিস ছিল, এর মধ্যে তার ব্যক্তিগত কি ফায়দা ছিল না ছিল এটা এখানে ইম্পর্টেন্ট কথায় সেটাই তো বললাম বা রেলেভেন্ট কথায় সেই জিনিসটা তো বুঝতে পারলাম না।
না না, সুমেরীয় সভ্যতায় মানুষগুলো কি এটা যে এটা জানতো যে লোহা সম্পর্কে জানতো, লোহা বিষয়টা ধাতু এটা সম্পর্কে জানতো, কিন্তু আমরা তো এটা রিসেন্ট জানতেছি, বিজ্ঞানী বলছে যে এটা অন্য থেকে আসেছে। ওই সময় সুমেরীয় সভ্যতা মানুষগুলো জানতো যে স্টার বার্স এটা কি নবীন, এই জিনিসটা নিয়ে তো আমরা আলোচনা করতে আসলে ভাই, আমি কেন একই কথা বারবার বলতে চাইছি আমি তো বুঝতেছি না। নবী মোহাম্মদ যে নিজে বলে গেছে স্টার ব্লাস্ট হয়ে কোনো কিছু হয়েছে, এই জিনিসটা কি আপনি পুরাতন কোনো তাফসীর থেকে দেখাইতে পারবেন আমাকে বলেন? নবী মোহাম্মদ না, এটা তো নবী মোহাম্মদ এর মধ্যে স্টার ব্লাস্ট, এর মধ্যে স্টার ব্লাস্ট ইনক্লুডেড, এই জিনিসটা কি নবী মোহাম্মদ আগে থেকে জানতেন বা নবী মোহাম্মদ বলে গেছিলেন, এরকম কোনো রেফারেন্স কি দেখাইতে পারবেন কিনা? না না, নবী মোহাম্মদ এটা বলে নাই, এটা তো ওই বিজ্ঞানের ধারণাই ছিল না নবী মোহাম্মদ। তো সেটা নবী মোহাম্মদ কি করে লোহা সম্পর্কে বললো যে, আরে ভাই নবী মোহাম্মদ বলছে কিনা এই জিনিসটা, নবী মোহাম্মদ বলছে কিনা এরকম কোনো রেফারেন্স আছে কিনা? নবী মোহাম্মদ কেন জানলো আবার ওই জিতে ফেরত যাচ্ছেন? আমি মানে ঘটনা বুঝতেছি না, নবী মোহাম্মদ কি এরকম কিছু জানতো কিনা, এরকম কিছু তার সাহাবীদের বলে গেছে কিনা যে এটা স্টার ব্লাস্ট হয়ে তারপরে তারপরে এই জিনিসটা আমাদের কাছে আসছে, এটা কি নবী মোহাম্মদ নিজে বলেছে কিনা, নিজে নবী মোহাম্মদ নিজে জানতো কিনা, নাকি এখন এখন এসে আপনারা সায়েন্সের সাথে মিলানোর জন্য এই কথাটা যুক্ত করতেছেন? ওই নবী মোহাম্মদ তো এই স্টার ব্লাস্ট হয়ে এটা আসছে ওই বিজ্ঞান চর্চার জন্য, তো নবীকে পাঠানো নয়, ওনাকে পাঠানো হয়েছিল জাস্ট মেসেজটা পৌঁছে দেওয়ার জন্য। তার মানে নবী মোহাম্মদ নিজেও জানতো না? তার মানে নবী মোহাম্মদ নিজেও জানতো না? তার মানে নবী মোহাম্মদ নিজেও জানতো না স্টার ব্লাস্ট হয়ে আসছে? নবী মোহাম্মদ নিজেও জানতো না ওইটা জানতো কি না? ওইটা ব্যাখ্যা করার তো ওনার এটা জানতো কি এরকম জানতো না, এরকম কিছু দেখাইছেন যে জানতেন এরকম কিছু, কোনো রেফারেন্স আছে কিনা আপনার কাছে? আদিকাল থেকে আরো যে কত বছর যাবে অনেক কিছু আবিষ্কার হবে, অনেক কিছু মানুষ জানবে। এখন ওই যুগে ভাই সিম্পল প্রশ্ন করছি, আপনি কি আপনার আপনি কি আমার কথাটা শুনে তারপর অ্যানসার দেন, নবী মোহাম্মদ যে জানতো স্টার ব্লাস্ট হয়ে এরকম আসছে, এরকম কোনো রেফারেন্স আপনি দেখাতে পারবেন কিনা? আপনি জানেন কিনা যে নবী মোহাম্মদ আর সাহাবাদের এরকম কিছু বলে গেছে, এটা কি আপনি দেখাতে পারবেন কিনা? আপনি কোশ্চেনটা যদি বুঝে থাকেন তাহলে অ্যান্সার দেন, আর যদি বুঝে না থাকেন তাহলে অ্যান্সার দিয়ে না। আবার আমি আবার আপনাকে আবার আনমিউট করতেছি, এখন বলেন। না না, নবী মোহাম্মদ তো স্টার ব্লাস্ট হয়ে আসে এতটা তো ব্যাখ্যা করে এভাবে যায় নাই, শুধু উনি বলছে যে আল্লাহ কথা বলছেন, জানতো কিনা জানতো কিনা আমার না, উনি জানতো কিনা আসলে এটা তো ওই 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 ব্যাখ্যাটা তো এখন বিজ্ঞানীরা দিছে, নবী মোহাম্মদ তো ওই রকম বৈজ্ঞানিক ব্যাখ্যাটা দেয় নাই। আরে ভাই ব্যাখ্যা দিছে কিনা সেটা জিজ্ঞেস করতে আপনাকে, আপনার মাথা কি গিলো নাই? আপনাকে বলছি শুনেন, আমার কথাটা আগে শুনে নেন, আমার কথাটা আগে ঠিক মতো শুনে নেন। আমি বলছি নবী মোহাম্মদ যে জানতো এই জিনিসটা, এরকম কোনো রেফারেন্স আছে কিনা, ব্যাখ্যা দিছে কিনা সেটা আমি জিজ্ঞেস করিনি আপনার কাছে। আবার শুনেন, কানটা কানটা না 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 কথা বলে না, কানটা খুলে না আগে বুঝে আগে একটু কি জিজ্ঞেস করতেছে বুঝেন, নবী মোহাম্মদ যে এই জিনিসটা জানতো এরকম কোনো রেফারেন্স আছে কিনা আপনার কাছে? আপনি এরকম উল্টাপাল্টা জবাব দিয়ে নিজেকে মানে আমার সময় নষ্ট করেন না প্লিজ। নবী মোহাম্মদ যে এরকম জিনিসটা জানতো, যে সুমেরিয়ান সভ্যতাও কিন্তু জানতো যে এটা অ্যাস্ট্রয়েডের মাধ্যমে আসে, লোহা জিনিসটা অ্যাস্ট্রয়েডের মাধ্যমে আসে, সেটা সুমেরিয়ান সভ্যতাও জানতো, নবী মোহাম্মদও জানতো, নবী মোহাম্মদও জানতো, এটাও কমন, সুমেরিয়ান সভ্যতা জানতো, এটাও কমন। কিন্তু এটা যে কোনো একটা ইসে কোন একটা সূর্য বা কোন একটা স্টার ব্লাস্ট হওয়ার পরে, এটা যে এটা ব্লাস্ট হওয়ার পরে আসে, এই এই পার্টিকুলার ইনফরমেশনটা সুমেরিয়ান সভ্যতার মানুষরা জানতো না। আমি এটার সাথে একমত, আপনি এটার সাথে একমত, নবী মোহাম্মদ এই ইনফরমেশনটা জানতো কিনা এটা কি আপনি জানেন কিনা? নবী মোহাম্মদ যে জানতো এরকম কোনো রেফারেন্স আছে কিনা? এখন আমি আপনাকে আনমিউট করতেছি, প্লিজ প্লিজ ইররিলেভেন্ট কোনো কথা বলবেন না। আচ্ছা ভাই ভাই এক সেকেন্ড, ভাই এক সেকেন্ড, আমি তো একটু বের হয়ে যাই, অমিত ভাই আছেন, আমি একটু বের হয়ে যাই, আমার একটু কাজ আছে ভাই। ইয়া ভাই রোমান খান ভাই কথা বলে ভালো লাগলো, আবার আরেকদিন কথা হবে, আমার একটু কাজ আছে, এখন আমি চলে যাচ্ছি ভাই, ঠিক আছে? আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আচ্ছা ফারাজ ভাই আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাই, জি ভাই শোনা যাচ্ছে আপনার কথা, আপনার কথা শোনা যাচ্ছে ভাই, থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য। মানে একই জিনিস কমসে কম 50 বার রিপিট হয়েছে। আমি আপনাকে লাস্ট টাইম আনমিউট করে আমি কি কোশ্চেন করছি সেটা একটু রিপিট করবেন, রিপিট করার পর এটা অ্যান্সার দিবেন, আর যদি অ্যান্সারটা না দিতে পারেন তাহলে এখনই আপনার সাথে কনভারসেশনটা শেষ হয়ে যাবে, বলেন। হ্যালো শুনতে পাচ্ছেন? হ্যালো, জি শুনতে পাচ্ছি। হ্যাঁ মানে কি বলতেছেন যে নবী মোহাম্মদ এটা জানতো কিনা যে স্টার ব্লাস্ট হয়ে এটা মানে আসছে কিনা, এটা এটা তো জানতে চাচ্ছেন, এটা রকম কাছে আছে? জি এটা জানতে চাচ্ছি। না নবী স্টার ব্লাস্ট হয়ে এটা আসে এরকম ডকুমেন্টস তো আমার কাছে নাই, নবী এটা বলছে, নবী শুধু বলছে যে আল্লাহ যে এই কথাটা আছে এটা আমি জানি কোরআনে আছে, ওইটা আমার। তাহলে একটু মাথা খুললেন, একটু চিন্তা করেন, সুমেরিয়ান সভ্যতার লোকজনরাও তারা যেহেতু দেখতেই পারছে যে অ্যাস্ট্রয়েডের মাধ্যমে উল্কাপিণ্ডের মাধ্যমে আমরা লোহা পাচ্ছি, এই জিনিসটা নবী মোহাম্মদের জন্মের হাজার হাজার বছর আগ থেকে মানুষ জানে, একই জিনিসটাও নবী মোহাম্মদও জানে, সুমেরিয়ান সভ্যতার লোকজন এটা জানে না যে এটা স্টার ব্লাস্ট হয়ে আসে,
নবী মুহাম্মদও যে স্টার ব্লাস্ট হয়ে আসে এরকম কোনো প্রমাণ আপনার কাছে নেই, আপনিও জানেন এরকম কোনো কিছু আছে কিনা, এবং আমি আপনাকে বলছি না নবী মুহাম্মদ এরকম কোনো প্রমাণ তার সাহাবীদেরকে কোথাও দেওয়া যায় না, কোনো হাদিসে পাওয়া যায় না, কোনো তাফসিরে, কোনো ক্লাসিক্যাল তাফসিরে পাওয়া যায় না। সুতরাং সুমেরিয়ান সভ্যতার লোকজন যা জানতেন তার থেকে বেশি আপনার নবী একটা লাইনও জানতেন না, আবার আনমিউট করে নেব ফরওয়ার্ড সেক, একটা লাইনও নবী মুহাম্মদ এক্সট্রা জানতেন না। যে জিনিসটা সুমেরিয়ান সভ্যতার লোকজন জানতেন সে একই জিনিসটাই নবী মুহাম্মদ জানতেন, তার বাইরে কোনো কিছু জানতেন না। এখন এখন এসে আপনি এটার সাথে বিজ্ঞানকে যুক্ত করে, বিজ্ঞানের প্রাপ্ত তথ্যকে এটার সাথে যুক্ত করে ইসলামের কোনো একটা বিষয়ে যুক্ত করে দিচ্ছেন। আপনি বলতে চাচ্ছেন যে আপনি ইসলাম সম্পর্কে এমন একটা জিনিস জানেন যেটা আপনার খোদ নবী মুহাম্মদ জানতেন না। আপনি কি বিষয়টা বুঝতে পারছেন? যদি রেলেভেন্ট কিছু বলতে পারেন বলেন, আর বলতে না পারলে নাই, আমি আপনাকে আনমিউট করছি। বলতে না না, আচ্ছা ঠিক আছে, মানে আমি এটাই যে কোরআনের এই আয়াতটা যে হয়েছে যে লোহা বাইরে থেকে প্রেরণ করা হয়েছে, এটা আমরা এখন বিজ্ঞানীরা 1845 সালে এটা বিজ্ঞানীরা এই তত্ত্বটা বের করেছে, সেটা তাহলে আমরা বুঝতে পারি এটা মানে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা নাজিল করেছে, সেটাই আমি মানে সেটা আমার বক্তব্য আর কি, এটাই বিশ্বাস করি। ধন্যবাদ অন্যদেরকে। আচ্ছা আচ্ছা, এক সেকেন্ড।